আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সিফাতুল্লাহ সুমন। আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকের সিপিএ মার্কেটিং ফুল ফ্রি কোর্সের আজকের আমরা 8 নম্বর ক্লাসে আমরা চলে আসছি। 8 নম্বর ক্লাসে আমি আপনাদেরকে যে বিষয়টা দেখাতে চাচ্ছি সেটা হলো যে সিপিএ মার্কেটিং একটা অফার ল্যান্ডিং পেজ তৈরি করে, সেই ল্যান্ডিং পেজটা কীভাবে মার্কেটিং করতে হয়, প্রমোশন করতে হয়। তার আগে আমি একটু বলে রাখি যে আপনাদের সিপিএ মার্কেটিং প্রথম পার্ট যেটা অলরেডি আমরা 50%-এর বেশি আমরা শেষ করে ফেলছি, ফার্স্ট যে অ্যাক্টিভিটিসটা ছিল সেটা হলো সিপিএতে কীভাবে মার্কেট প্লেসগুলোতে রেজিস্ট্রেশন করতে হয়, সেখান থেকে কীভাবে অফার চয়েস করতে হয়, বেস্ট অফার চিনার উপায় কী, তারপরে আপনার কীভাবে সেই অফারটা নিয়ে সেই লিঙ্কটা আপনার ল্যান্ডিং পেজ বা ওয়েবসাইটে কীভাবে লিঙ্ক করতে হয়, তারপরে এখন আমরা যে এরপরের যে আমাদের ধাপটা, সেই ধাপটা হলো যে কীভাবে আমরা সেই ল্যান্ডিং পেজটাকে প্রমোশন করব আমাদের টার্গেটেড ক্লায়েন্টদের কাছে এবং টার্গেটেড কান্ট্রিগুলোতে, সেই বিষয়টি মূলত আমরা আজকে দেখব। সো আজকের পর থেকে আসলে মূলত আমাদের সব ক্লাসগুলি হবে প্রমোশন রিলেটেড, মার্কেটিং রিলেটেড, কীভাবে ট্রাফিক জেনারেট করা যায়, কীভাবে প্রচুর পরিমাণে ভিজিটর আপনার ল্যান্ডিং পেজে বা ওয়েবসাইটে নিয়ে আসতে পারি আমরা, সেই বিষয়গুলোই মূলত আমরা শুরু করবো আজকের থেকে। তো প্রথমে আজকের যে বিষয়টা আমি দেখাবো সেটা হলো যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ইমেল মার্কেটিং, এই দুটো বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। সো ইমেল মার্কেটিং এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিংকে আবার আমি দুটো ক্লাসে ভাগ করছি। প্রথম ক্লাসে যেটা হবে সেটা হলো যে ফ্রি অফ কস্ট, মানে একদম কোনো রকমের টাকা পয়সা খরচ না করে কীভাবে ইমেল এবং সোশ্যাল ফেসবুক মার্কেটিং করা যায়। এরপরে ক্লাস যেটা দেখাবো যে আবার কীভাবে পেইড সোশ্যাল মিডিয়া মার্কেটিং করা যায় সেই বিষয়টা। সো আজকের যে বিষয়টা সেই বিষয়টা আপনারা দেখবেন, দেখার পরে আশা করি আপনারা এই প্রসিডিউরটা অ্যাপ্লিকেশন করবেন বা অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করে এরপরে আপনারা চাইলে আজকের থেকেই আপনাদের, যদি যারা সিপিএ মার্কেটিং ল্যান্ডিং পেজ অলরেডি তৈরি করে ফেলছেন, তারা কিন্তু এই কাজটা শুরু করতে পারবেন। ওকে, সো আমি প্রথমে যে বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো সেটা হলো ইমেল মার্কেটিং, সেটা কীভাবে একদম ইন জেনারেল প্রসিডিউর ইমেল মার্কেটিং কীভাবে করতে হয়, এবং নেক্সট ক্লাসে আমি দেখাবো যে কীভাবে বাল্ক ইমেল মার্কেটিং করতে হয় এবং ট্রাফিক, পেইড ট্রাফিক যেটা বলা হয়, মানে টাকার বিনিময়ে আপনি কীভাবে আপনি সোশ্যাল ফেসবুক মার্কেটিং করতে পারেন সে বিষয়টা। তো চলুন আজকের আমরা দেখি যে ফ্রি অফ কস্টে, মানে টাকা ছাড়া কীভাবে আমি ইমেল কালেকশন করতে পারি, ইমেল মার্কেটিং করতে পারি, এবং ফ্রি অফ কস্টে কীভাবে ফেসবুক মার্কেটিং করতে পারি ইমেল। ওকে, আমি একটা পার্ট দেখাবো ইমেল মার্কেটিংয়ের আজকে, এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের একটা পার্ট দেখাবো, আরেকটা পার্ট আরেকদিন দেখাবো। তো এখন আপনাকে যদি বলা হয় ফর এক্সাম্পল যে একটা অফার, লাইক অফারটা যদি এরকমের হয় যে গিফট কার্ড অফারের কথাই বলেন বা স্যামসাং প্রমোশনাল অফার, এখন আপনাকে বলা হলো যে আমেরিকাতে আপনার এই প্রোডাক্টটাকে কী করতে হবে, প্রমোশন করতে হবে, মার্কেটিং করতে হবে, মেসিও করতে হবে, অথবা আমার এই প্রোডাক্টটি প্রমোশন করতে হবে। এখন সেই ক্ষেত্রে আপনি আমেরিকার মানুষ তো কাউরে চিনেন না, চিনেন আপনাকে বলা হয়েছে যে আমেরিকাতে যত মানুষ আছে তার মেজরিটি মানুষ যারা আছে তাদের সবাই কাছে তুমি আমার এই প্রমোশনটা, এই অফারটা পাঠাও। আমেরিকার কয়েকজন মানুষ এইভাবে আপনি চিনেন, হাতে কোনো 5-10 জন হয়তো আপনার সাথে থাকতে পারে, বাট আমেরিকাতে যে লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ আছে, সেই মানুষের কাছে আপনার অফারটা কীভাবে মেইল করে পাঠাবেন, তাহলে প্রথমে কী দরকার তাদের, ইমেল আইডি দরকার, তাই না? তাদের ইমেল আইডি কীভাবে বাইর করবো, এটা একটা প্রসিডিউর। আচ্ছা, তাহলে আমরা ইমেল আইডিটা বের করার চেষ্টা করি, কীভাবে আমরা একটা স্পেসিফিক একটা কান্ট্রি বা একটা লোকেশনের ইমেল কীভাবে বের করতে হয়। আচ্ছা, এটার জন্য জাস্ট কিছু প্যারামিটার ইউজ করতে হয়, প্যারামিটারের মধ্যে ধরেন আমি ই করবো যে আপনার কোথায় আমেরিকা ক্যালিফোর্নিয়াতে বা লস অ্যাঞ্জেলাসে যে কোনো একটা স্টেটের আমি জিমেল ইমেল দ্বারা ইউজ করি, এবং স্পেসিফিক যদি আরও শর্ট করতে চান যে আমি শুধু ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে চাই, ক্যালিফোর্নিয়ার ইউনিভার্সিটি স্টুডেন্টের জিমেল আইডিগুলো আমি চাই, ঠিক আছে, টাইপ করতে হবে এভাবে, ক্লোন দিতে হবে @gmail.com, ওকে, ডাবল ক্লোন, স্পেস, কোথাকার, কোন জায়গার, ক্যালিফোর্নিয়া, ডাবল ক্লোন, আবার স্পেস, কাদের,
স্টুডেন্ট না দেই, আমি রেস্টুরেন্ট দেই, মানে সব রেস্টুরেন্টস গুলার আমি নাম্বার চাই, একই কথা যেটাই দেন, মানে আমি রেস্টুরেন্ট দিয়ে দেখাই আপনাকে। ওকে এন্টার। এখানে যতগুলো আছে সবগুলোই হলো ক্যালিফোর্নিয়ার রেস্টুরেন্ট ইমেলের অ্যাড্রেসে আসছে। এখন দেখেন, খেয়াল করেন এই ইমেল আইডি, কিন্তু এখানে প্রত্যেকটা লাগিয়ে একটা একটা ইমেল আইডি আছে, এই যে ঠিক আছে, এটা একটা ইমেল আইডি, তারপরে কিছু কিছু নাই, মেজরিটি আপনি পাবেন আর কি, অনেকগুলো আছে অনেকগুলো থাকবে না, এটাই স্বাভাবিক, যেহেতু এটা একটা ফ্রি টুলস, আমাদের কি কষ্ট করে করে বের করতে হবে। তবে এখন এই একটা একটা করে এরকম খুশি খুশি বের করাটা অনেকটা টাফ না, কয়টা এই যে আপনার 100 ইমেল আইডি বের করতে আপনার 2 ঘন্টা যাবে, তাই না? এখন এটার জন্য আপনাকে একটা জিনিস চিন্তা করতে হবে, সেটা হলো যে আরেকটা টুলস আছে, জাস্ট ইমেল এক্সট্রাক্টর নাম দিয়ে সার্চ দিবেন গুগলে, এইটা আমি লিঙ্ক দিয়ে দিব, এই ইমেল এক্সট্রাক্টর এটা নিয়ে আসবেন। নিয়ে আসার পরে এখানে যে কাজটা করতে হবে, এখানে একটা জিনিস খেয়াল করেন, আমার কিন্তু এই ডিসপ্লেতে গুগলের পেজে 100 সিলেক্ট করা আছে রেজাল্ট পেজ, বাট আপনাদের কিন্তু সবগুলো 10টা, 10টা থেকে কীভাবে 100টা বের করতে হয় সেটা কি জানেন আপনারা? সেটাকে এখান থেকে আপনাদের সার্চ নামে একটা অপশন আছে, সার্চ সেটিংস নামে, যে সেটিংসের আন্ডারে সার্চ সেটিংস, ওখানে এখন আপনারা ক্লিক করলে দেখবেন 10 সিলেক্ট করা আছে, আপনারা 100 সিলেক্ট করবেন, কেমন? ওকে, তাহলে আমি যদি না যাই আমি এটা দেখাই, এরপরে এই যে রেজাল্টগুলো আসছে না, জাস্ট আমি কিন্তু এখানে 100 সিলেক্ট করা আছে, কন্ট্রোল এ দিয়ে সব সিলেক্ট করব, কন্ট্রোল সি দিয়ে কপি করব, জাস্ট এই ইনপুট উইন্ডো নামে একটা অপশন আছে না, যেটা এই জায়গাতে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব, কন্ট্রোল এ দিয়ে সবগুলো সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। পেস্ট করার পর এই সেপারেটর একটা জিনিস আছে কমা, এটাকে করে দিতে হবে নিউ লাইন, আর এখানে অনেক সময় ইমেল লেখা নাও থাকতে পারে, ইউআরএল থাকতে পারে, বাট এটাকে আপনারা ইমেল সিলেক্ট করে নেবেন। ওকে, দেন এক্সট্রাক্ট, দেখেন এই পাশে সব ইমেল আইডি চলে আসছে, এটা কপি করব, কপি করে নোটপ্যাড অথবা এক্সেল শিট যেটাই হোক সেখানে আমরা পেস্ট করব। ফিবারে, ফিবার আছে না একটা মার্কেট প্লেস, ফিবারে বলে ফাইবারে বলে দুইটাই বলে, সো ওইটাতে আজকে আপনারা রেজিস্ট্রেশন করবেন, রেজিস্ট্রেশন করে আপনার নিজের ডিমান্ড দিবেন, আমি ইমেল মার্কেটার, আমি তোমাকে পৃথিবীর যে কোনো দেশের ইমেল বাই করে দিব, ওখানে একটা গিগ তৈরি করবেন আর কি, নতুন একটা গিগ তৈরি করবেন, ইমেল কালেকশন, ওয়ার্ল্ড ওয়াইড ইমেল কালেকশন, তো $5-$10 দিয়ে রাখবেন, ওকে। তাহলে এখানে আমি এটা কোথাকার পাইলাম লিখে নিব, টপ লাইনে কি লিখবো, ক্যালিফোর্নিয়া রেস্টুরেন্ট ইমেল, তাই না? আচ্ছা তাহলে এটা গেল, এখন আমি তো কয়টা পাইলাম দেখেন, তো আমি তো বেশি পাই না, তাই না? 100টার মধ্যে আমি 27টা পাইছি, 27টা ইমেল শো করতেছে 100টার মধ্যে। আচ্ছা তারপরে 27টা এখানে পাইলাম, এখন তাহলে আমার প্রথম পেজটা শেষ হয়েছে নাকি?
রিপোর্টের প্রথম পেজ শেষ হয়েছে। এখন আমি কি করব, আবার সেম নিচের দিকে যাব, নিচে গিয়ে আমি সেকেন্ড পেজে যাব। সেকেন্ড পেজে গিয়ে আবার কন্ট্রোল এ কন্ট্রোল সি এই জায়গাটাতে রিসেট করে দিব আমি সব, কন্ট্রোল ভি দিলাম। তারপর এখানে যা যা করা ছিল তত আসি, শুধু কমাটাকে নিউ লাইন করে দিব, কেমন এক্সট্র্যাক্ট আবার পাইলাম। ঠিক, আবার এগুলা এভাবে করে করে আমার ইমেল গুলা কালেকশন করতে হবে। তার মানে ইমেল কালেকশনটা কিভাবে করতে হয় মোটামুটি একটা আইডিয়া হয়েছে। আচ্ছা, এখন আসেন, যদি মনে করেন এই জায়গাটাতে জিমেল না করে যদি আপনি ইয়াহু ইমেল চান, তখন আপনি জাস্ট এখানে টাইপ করবেন ইয়াহু, সব ঠিক থাকবে। আর যদি মনে করেন আপনি এখানে চান হটমেইল, জাস্ট ওইটা টাইপ করবেন, নাথিং, আর কিচ্ছু না। আর যদি মনে করেন ক্যালিফোর্নিয়া চান না, আপনি চাচ্ছেন লস অ্যাঞ্জেলেস, হ্যাঁ, তাহলে ওইভাবে করি আপনাকে জাস্ট যেভাবে নামটা ওই স্টেটের নামটা সুন্দর করে এভাবে ক্লোনের ভিতর দিতে হবে। হ্যাঁ, প্রত্যেকটা ক্লোনের সাথে স্পেস দিতে হবে। মানে এই ক্লোন যেখানে ক্লোনটা শেষ হবে আর যেখানে শুরু হবে মাঝখানে, হ্যাঁ, ইনভার্টেড কমার মাঝখানে একটা গ্যাপ থাকে, একটা স্পেস হবে। আচ্ছা, এখন আপনি চাচ্ছেন ক্যালিফোর্নিয়ার একটা এডুকেশন, যত ইউনিভার্সিটিগুলো আছে, ইউনিভার্সিটিগুলোর ওয়েবসাইট হলো কী রকমের, .com আর .edudia না? ইউনিভার্সিটি স্কুলের সব ওয়েবসাইট হয় কিন্তু .edudia। আমি চাচ্ছি ক্যালিফোর্নিয়ার ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটিগুলোর জিমেল আইডি চাচ্ছি, বুঝতে পারছেন, ইউনিভার্সিটিগুলোর জিমেল আইডি চাচ্ছি আমি। তাহলে আমি এখানে টাইপ করব সাইট ক্লোন ডট এডু, হ্যাঁ, ডট এডু, তাহলে এরপর আমি সার্চ দেব। এখন দেখেন এই যে ক্যালিফোর্নিয়া স্টেট সায়েন্স ফেয়ার, তারপরে ক্যালিফোর্নিয়া স্টেট সায়েন্স ফেয়ার, ক্যালিফোর্নিয়া স্টেট সায়েন্স ফেয়ার, নিচের দিকে যদি একটু আসেন আপনি, এগুলো হল সব ইউনিভার্সিটি মানে বা শিক্ষা প্রতিষ্ঠান, তার জিমেল আইডি যেখানে দেওয়া আছে, হটমেল আইডি দেওয়া আছে, দেখছেন। আমি তো হটমেলই সিলেক্ট করছিলাম, তাই না? সেটার একটা প্রসেস আছে, সেটার একটা প্রসেস আছে একসাথে পাওয়া। সেটা হলো সিম্পলি কিচ্ছু না, জাস্ট এই ইনভার্টেড কমার ভিতরে অর দিয়ে দিবেন, অর ইয়াহু ডট কম অর জিমেল ডট কম অর যতগুলো দিতে চান, তাহলে সব ইমেল হটমেল জিমেল সব চলে আসবে, সব চলে না, হ্যান্ড দেওয়া যাবে না, হ্যান্ড হবে না। আচ্ছা, এরপরে আসেন সাইট এডু, এটা গেল। এরপরে ধরেন আপনি চাচ্ছেন গভর্নমেন্ট, গভর্নমেন্ট যেগুলো আছে, গভর্নমেন্ট সাইট, গভর্নমেন্ট সাইট যেগুলো আছে, সেক্ষেত্রেও একই রকমের একটি সাইট লং ডট জিওভি। ওকে, এরপরে প্রসেসটা আপনারা বুঝছেন। হ্যাঁ, এটা হলো যে আপনি, এটা হলো যে ইমেলগুলো এক্সট্র্যাক্ট করার জন্য, আর এটা হলো যে ইমেলগুলো ডিরেক্টলি পাওয়ার জন্য। এই ইউআরএল এটা আসলে এই অবস্থায় আসবে, এই অবস্থা আসলে জাস্ট আপনার এই জায়গাটাতে আপনাদের এই জিনিসটা কপি করে নিয়ে আসতে হবে, পুরো পেজটা কন্ট্রোল এ দিয়ে, কন্ট্রোল এ দিয়ে যেমনি আসে এমনি, কোনো কিছু মোশার দরকার নেই, জাস্ট কন্ট্রোল এ দিবেন,
কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল সি এই অবস্থায় জাস্ট এখানে পেস্ট করে দিবেন। কিভাবে পেস্ট হয়েছে, কারা আর কোন মিস গেছে কিছু তে চোখ বন্ধ করে পেস্ট করে দিবেন। এরপরে কমার জায়গায় নিউ লাইন শুধু, আবার কমাও দিতে পারেন, তাহলে কি আসে দেখেন না, ট্রাই করেন কি আসছে দেখেন, কমা কমা দিয়ে আসছে দেখছেন, নোটপ্যাডে যাই আবার কমা কমা ডিলিট করতে হবে। আপনার সুবিধার জন্য আপনি কোনটা সিলেক্ট করবেন, আমার নিউ লাইন দিলে আমার জন্য সুবিধা, এই জন্য আমি নিউ লাইন দিচ্ছি। এখানে আপনি যদি মনে করেন কমা কমা দিয়ে দেন দিতে পারেন। আর এখানে জাস্ট দুইটা অপশন আছে, একটা ইউআরএল আর একটা ইমেল। এখানে একটা জিনিস খেয়াল করেন, এখান থেকে কিন্তু আটটা জিনিস শিখ হয়ে যাচ্ছে আপনাদের, যদি কোনো ইউআরএল চান, ক্যালিফোর্নিয়ার রেস্টুরেন্টের সব ইমেল আইডি চাইতেছে আর ওয়েবসাইট, সেক্ষেত্রে কিন্তু আপনি তখন এখানে কি করবেন, ইউআরএলটা সিলেক্ট, বুঝতে পারছি, এই যে দেখেন ইউআরএল ওকে। তবে এটা মোটামুটি বোঝা গেছে না, ইমেল কালেকশনটা আমি না দেখাই, আর একটা প্রসেস আমি আপনাদেরকে দেখাবো নেক্সট ক্লাসে, সেটা একটু ডিফারেন্ট একটা ওয়ে, অন্য একটা জিনিস, অন্য একটা বিষয়, আর এটা হলো মেইনলি জেনারেল একটা ইমেল কালেকশনের একটা বিষয়। এখন আসেন, ইমেল তো আমি পেলাম, এরকমের ধরেন আপনি ক্যালিফোর্নিয়ার সব ইমেল আইডি আপনি কালেকশন করলেন,